আল্লাহ পাক কবুল করুন। এখন যে তবলিগ নিয়ে কথা বলছি, একজন মানুষ যদি ওঠে বসবো যে তবলিগের বিপক্ষের লোক, যদি কের পেশাবাসে এক আঙ্গুল দেখাবেন তারা ছুটি দেবো, মিথ্যে কথাকে আঙ্গুল দেখায় চলে গেলি ডায়াবেটিস হবে, সকালবেলা চার মাইল দৌড়ে বেড়াতে। আল্লাহ সবাইরে সুস্থ রাখুক, কেন আমিন, আরো জোরে আমিন। কিচ্ছু না, এখন এই দিন দুনিয়ায় আছে, আমার দিন দুনিয়ায় দিন আছে অতদিন যতদিন দুনিয়ায় ওলামাই কেরাম আছে, বিশ্বাস করেন না? ও ভাই, আমরা মৌলবীরা কোন গোপালগঞ্জে এসে ওয়াজ করি? এদেশে কি বড় বড় জেনারেল শিক্ষিতর অভাব আছে নাকি? তারা তো ওয়াজ করে না, কারণ তারা অন্য লাইনের লোক, তারা পারবে না। নেতাও আছে, এমপি আছে, মন্ত্রী আছে, খুলনা তো সবটাই আছে, আমাকে ডাকার দরকার কি? কারণ ওনরা এই লাইনের লোক না, ওনরা অন্য লাইনের লোক। আল্লাহ দিন যতদিন দুনিয়ায় আছে অতদিন দুনিয়া আছে, দুনিয়া আছে তো আমি আছি। আর দিনকে দুনিয়ায় রাখতে হলে আলেম লাগবে, আর আলেম দুনিয়ায় প্রোটেকশন হইতে হলে মাদ্রাসা লাগবে, ঠিক কি ঠিক না? দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আফসোসের ভিতরে বুকটা ভিতরে আগুন লেগে গেছে, মৌলানা সাত সাপ কয় মাদ্রাসায় পড়াইয়া বেতন খাইলে ব্যবসাগে টাকার চাইতে নাপাক টাকা, মসজিদের ইমামতি করে বেতন খাইলে ওই টাকা ব্যবসাগে টাকার চাইতে নাপাক। কত বড় জায়গায় মায়ের দেশে চিনতে হতে পারেন, এটা ওনার কথা না, ওনারে কোনো কায়দায় ফড়াইছেই সবক ফড়াইয়া ইয়াদ করাই দিয়েছে, তাই উনি কয়ে বেড়াইতেছে। এই মসজিদের ইমামের বেতন যদি ব্যবসাগে টাকার চাইতে হারাম হয়, তাহলে কাবাগরের ইমাম সাপও বেতন খায়, মসজিদে নবাবির ইমামও বেতন খায়, তাহলে তাগে টাকাও ব্যবসাগে টাকার চাইতে হারাম, কথা কন না কেন? তাহলে ওই জায়গার মাইর দেওয়ার জন্য এই মাথায় মার দিয়েছে, চিন্তা করতে পারেন? মাদ্রাসার দুনিয়া, মাদ্রাসা শিক্ষা দুনিয়ার থেকে বন্ধ করে দেওয়ার জন্যেই আজকে মাদ্রাসার ওলামাই কিরামের উপরে এত বড় তীরের আঘাত করছে যে মাদ্রাসায় পড়ায় বেতন খা ব্যবসাকে টাকার চাইতে হারাম। হিদায়ত বলে আল্লাহ রাতে না, হিদায়ত বলে তবলিগা লাগে হাতে, আর পীর গিয়া হাতে, আর নবী গিয়া হাতে, আর মানুষের হাতে। জোরে কন্যা নাউজুবিল্লাহ, যদি হিদায়ত এই মানুষের হাতে আর তবলিগা হাতে হইতো, তাহলে কথাম কি কি তবলিগালার আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখাও, কিন্তু সুরো ফাতেহার মধ্যে কি পড়ি? ইহদিনা সিরাতাল মুস্তাকিম। হিদায়ত চাই কার কাছে? আল্লাহর কাছে। নবীরে তাই আল্লাহ কয় তোমারে হিদায়তের জন্যই পাঠাই নেই, তোমারে পাঠাইছিল পথ দেখানোর জন্য। হিদায়তের আবার দুইটা মানে, একটা হলো ঈসা আলাইহিস সালাম মতলুব, আর পেলে ইরাত উত্তরি, মূল হিদায়ত গন্তব্যে পৌঁছাই দেওয়া যার কাছে ঈসা আলাইহিস সালাম মতলুব, এইটার দায়িত্ব কার হাতে? আর এরাত তরিক রাস্তা দেখানো যে হিদায়ত, এইটার জন্য নবীকে পাঠাইছে, রসুলকে পাঠাইছে, সাহাবাই কেরাম, ওলামাই কেরাম, আমরা যারা কাজ করতেছি আমরা, কথা বলেন ঠিক কি ঠিক না? তাহলে মূল হিদায়ত রাস্তা দেখানোর কোনো ভ্যালু আছে? কয়ে দিলাম ভাই এক কি ভাই এক কি যশ জাতীয় কোন বৈদ্য, এই বৈদ্য ওই বৈদ্য ওই বৈদ্য সেই বৈদ্য ওই বৈদ্যের ভিতরে ওই বৈদ্য, ফুলবাড়িঘাট বাজারের মধ্যে যে ঘুরতে ঘুরতে গাঙ্গুলি চলে গেছে, ও জাতি পারবে যশোর? আর ইসালিলাল মাতলুব হাতে ধরে চলো আমিও যাব, একটা গাড়িতে রেলগাড়িতে উঠাইয়া বাসে উঠাইয়া যশোর নিয়ে মনিয়ারের সামনে নামাই দিয়ে ভাই এর নাম যশোর, এর কে হলো গন্তব্য, এর হলো মূল হিদায়ত। আমার কিরম বিহাকুড়া রাস্তা দেখানোর দরকার নাকি আমার জায়গা মতো পৌঁছানোর দরকার? জায়গা মতো পৌঁছানোর দরকার, তো জায়গা মতো পৌঁছানোর মালিক আল্লাহ, তাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ি। আমাদের উলামাই কেরামের দায়িত্ব হলো এমন এমন করে একটু রাস্তা দেখানোর, এই ওয়াজ আমরা করি, কথা বলেন ঠিক? আর সেভাবে অনেকেই চলে যেতে পারতেছে যশোর, অনেকেই ঢাকা চলে যেতে পারতেছে, কেউ আবার আমাকে কথা ঠিক মতো বোঝে নাই, আইলো জালিও যায় খালের মধ্যে নদীর মধ্যে লাগাই ভরতেছে, ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করে, বলেন আমিন। তাহলে দুনিয়ায় কি আলেম রাখা দরকার আছে? আলেম রাখতে হলে মাদ্রাসা দরকার আছে? মাদ্রাসা সবকটা এক সাইজের না, জেনারেল শিক্ষার প্রতিষ্ঠান সব এক সাইজের না, কিছু আছে বিশ্ববিদ্যালয়, কিছু আছে কলেজ, তারপরে আছে হাই স্কুল, এরপরে আছে প্রাইমারি, তার নিচে আছে কেজি স্কুল, ঠিক কি ঠিক না? সেম মাদ্রাসার শিক্ষার এরকম নিচে থেকে উপর পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরি আছে, নুরানি মক্তব, এরপরে কিন্ডার গার্ডেন মক্তব, এরপরে আছে হেফজখানা কেরাতখানা, এরপরে আছে শুধু হেফজখানা, এরপরে যে জামাতখানা, জামাতখানা বার ইয়াস দহম দহম নহম হাস্তম হাতম সশম পঞ্চম চারম সুহম দুহম উলা টাইটেল মৌলানা মুফতি মহাদের গুলা দিস ইত্যাদি ইত্যাদি, এরপরে মাদ্রাসা বড়দায়িত্বের নিচে পর্যন্ত ছোট বড় হাটাজারি পটিয়া বাবুনগর জিরি নাজিরাট লালবাগ ফরিদাবাদ মালিবাগ যাত্রাবাড়ি গড়ডাঙ্গা দারুলুম কাসেমুল খাদেমুল চাঞ্চল, এই যে ভ্যারাইটি কেসেমের মাদ্রাসা, জিরা যতটুক সেখানে লেখাপড়া ততটুক, দরকার আছে না নাই? আমার মনে হয় বাংলার জমিনে আমার মতো অফার জিনারেল শিক্ষার জন্য কমই মাদ্রাসার ব্যাপারে আমি করতে পারি না, কারণ বড় লোকতে তো অভাব নাই, আল্লাহর মতো হুজুর রান বড় লোক হয়ে গেছে, জিনারেল শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই অফার আসে নাই যে কোনো ছেলে যদি বাংলাদেশে এবছর মেধা তালিকায় এক নম্বর হতে পারে তাকে বাংলাদেশ সরকার হজে পাঠাবে বা উমরায় পাঠাবে, এমন অফার মনে হয় এমন ঘোষণা আজ পর্যন্ত কেউ
শুনছেন নাকি আমি জানি না, শুনছেন নাকি যে বাংলাদেশে এবার মেট্রিকে মেধা তালিকায় এক নম্বর যে হবে তারে উমরায় পাঠানো হবে, এমএতে যে মেধা তালিকা এক নম্বর হবে তারে হজে পাঠানো হবে, বিসিএসএ যে এক নম্বর হবে তারে দুইবার উমরা করানো হবে, এরকম কি ঘোষণা পাইছেন নাকি? পান নাই। আমি ঘোষণা দিয়েছি আমার গ্রামের নাম মাদ্রাসা সুলতান শাহী গোড়াদার সুলতান মাদ্রাসা গোপালগঞ্জ সদর থানা, গোপালগঞ্জ শহর থেকে 10 কিলোমিটার পশ্চিমে, এদিক দিয়ে যারা লঞ্চে আগে ওদিক যাইতেন তালার লঞ্চ গার্ড যেটা রেখে তালার লঞ্চ গার্ড, ওই তালার লঞ্চ গার্ডে আমার মাদ্রাসা চরের উপরে এখন মাদ্রাসা। আমি ঘোষণা দিয়েছি আমার মাদ্রাসায় পইয়া যদি কোনো ছেলে গহরডাঙ্গা শিক্ষা বোর্ডে পরপর 3 ক্লাসে ফার্স্ট স্ট্যান্ড করে দেখাইতে পারে, ফার্সি পয়লি নাহবে মীর কাফিয়া, নাহবে মীর কাফিয়া সরেবে কায়া, কাফিয়া সরেবে কায়া মিশকাত, এই তিন জাম এই মিশকাত পর্যন্ত আছে 3 ক্লাসে যদি কোনো ছাত্র আমার মাদ্রাসায় পড়িয়া বোর্ডে ফার্স্ট স্ট্যান্ডে নিয়ে দেখাইতে পারে, আমি নাসির আল্লাহ আমাকে বাঁচায় রাখলে আমার টাকায় দিয়ে তারে উমরা করাবো, আমার টাকায় তারে উমরা করাবো, একবার ফার্স্ট স্ট্যান্ড করলে 10,000 টাকা পুরস্কার দেবো, হোক মাদ্রাসার 50টিও যদি করে আমার 1 বছরের কামাই সব ওই ছাত্রকে দিয়ে দেবো, শালার কামাই তৈরি বাপে 1 পয়সাও দিয়ে যাইনি তারপরও আকাশে বিমানে উড়ি বছরে 30 বার, আল্লাহর রহমতে সারা দেশের মোটা খাবার আমার জন্যে, আস্তো গরু আমার বাড়ি ভাটায় দেয় খাওয়ার জন্যে, সুতরাং আমার সাল মাইও না খাইয়ে মরবে না, কিন্তু আল্লাহর কোরআনের শিক্ষার জন্য এমন একটা অফার সাইডি দিছি যদি কেউ আয় ফোরতি আয় জম্মের ফোড়ান ফোড়াই দেবো ইনশাআল্লাহ, উমরা করা আল্লাহ কবুল করলে বলেন আমিন।